হ্যালো এব্রুয়ান অনেক অনেক স্বাগতম আমার নতুন একটি ব্লগে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আছি ভালো তবে গরম পড়ছে খুব যাই হোক আজকে চলে আসলাম চট্টগ্রামের ফাইভ স্টার হোটেল রেডিসন ব্লুতে এখন যাচ্ছি কোথায় হোটেলে নাকি কোথায় যাচ্ছি আসলে মূলত মেলাতে শুনলাম এই মেলা তিন দিন যাবত হবে তো শুনেই আর দেরি না করে চলে আসলাম রেডিসন ব্লুতে ঢুকেই দেখি এখনও পুরোপুরি শুরু হয়নি সবাই স্টল সাজাচ্ছিল বিভিন্ন কিছু দেখছি এখানে কেউ কেউ আবার সাজিয়ে ফেলেছে আবার কেউ কেউ সাজাচ্ছে তো এরই মধ্যে আমরাও একটু যেহেতু চলে এসছি একটু দেখছিলাম ঘুরে ঘুরে বিভিন্ন কিছু খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছিল। তবে শুরুর দিকে গিয়েছে তো বেজাই দাম লেগেছে কম বেশি আসলে সব কিছুই রয়েছে এখানে সবাই এখনও আসছে কেউ কেউ স্টোর সাজিয়েছে আবার কেউ কেউ আসছে জিনিসপত্র নিয়ে সাজাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে দেখলাম কিছু ব্যাগ তো মোটামুটি প্রাইজের মধ্যে এই ব্যাগগুলো দেখছিলাম দেখে ভালো লাগলো তারপর কিছু কিছু জুয়েলারি রয়েছে তো একটা আমি ব্যাগ নিয়ে দেখলাম কালারটা আমার তেমন একটা ভালো লাগেনি তারপরও আমার ননন যেহেতু বলেছিল একটু দেখলাম এখানে দেখেছি সুন্দর সুন্দর কানের দুল তারপর রিং অনেক কিছুই রয়েছে ছোট ছোটো জিনিসগুলো না আসলে খুব ভালো লাগে এখানে অয়ারও রয়েছে এই যে দেখেন বিভিন্ন কালারের হোয়াইট কালার ব্ল্যাক কালার মোটামুটি একটা স্ট্যান্ডার মধ্যেই রয়েছে যেহেতু এখনও সাজছে স্টলগুলো তো আমি পুরোপুরি ভিডিও করে দেখাতে পারলাম না এরপরে ঢুকে গেলাম আরেকটা হলে রেডিশনের এই হলগুলোর নাম আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না তবে কি জানি নাম তো এইদিকে ঢুকিয়ে দেখলাম এখানে মোটামুটি সাজানো হয়ে গেছে বিভিন্ন কিছু রয়েছে তো আমি একটা একটা দেখানোর চেষ্টা করছি শুরুতেই দেখলাম কিছু দেশীয় শাড়ি এখানে সুন্দর সুন্দর শাড়ি রয়েছে আবার দেখলাম এখানে ব্যাগ মানে গুসরাটি টাইপস কিছু ব্যাগ রয়েছে যারা একটু পছন্দ করেন বিয়েতে গায়ে হলুদে নিতে তারা নিতে পারেন এরপর এখানে কসমেটিক বিভিন্ন কসমেটিক রয়েছে এরপর পুরা ইভান্ট একটু ঘুরিয়ে দেখলাম আসলে মেলা বললে না খুব একটা আনন্দ লাগে কিনতে পারি বা না পারি মেলা হলেই ঘুরতে চলে আসি কারণ একা একা না মেলাতে গেলে ভালো লাগে না সবাই আসলে একটু কম বেশি নিলে ভালো লাগে আমার ননন বলল মেলা হচ্ছে তাই আর দেরি না করে চলে আসলাম মেলাতে এখানে খুব সুন্দর সুন্দর ওয়ান পিস রয়েছে কমফোর্টেবল এরপরে ব্যাগ ব্যাগ দেখছি এই দোকানটাতে এখনও ভালো করে সাজানো হয় নাই তো যা সাজানো হয়েছে আমি দেখছিলাম খুব কিউট একটা ব্যাগ ছোট্ট কিন্তু ও মা দাম না অনেক তো দামটা এখন মনে পড়ছে না কত জানি বলেছিল তো নেওয়ার মতো আর টাকা ছিল না দাম ছিল ভারী তাই আর নিইনি সবাই মিলে গেলে না মেলায় একটা সুবিধা রয়েছে যেমন কিছু একটা কিনতে গেলে দেখা যায় কি মনে হচ্ছে ঠকে যাচ্ছি বা পছন্দ হয়নি এমন মনে হয় কিন্তু সবাই একসাথে গেলে এটা সেটা নিয়ে আলোচনা করলে ভালো লাগে যেমন একটা জিনিস দেখলাম কানের দুল এটা সবাইকে জিজ্ঞেস করলাম এই কেমন হয়েছে কেমন হয়েছে সবাই যদি ভালো একটা সাইন দেয় তারপর কিনা হয় এই শাহিটা খুবই সুন্দর খুবই সুন্দর বাট উনি ভিডিও করতে নিষেধ করেছিল তাই আর করিনি এটা টয়া পড়েছিলো আমি দেখেছি মডেল টয়া অভিনেত্রী তো ভালো লেগে গেল ওটা দেখি কোনো এক সময় নিব শাড়িটা খুবই আমার পছন্দ হয়েছিল তারপর এখানেও বিভিন্ন শাড়ি রয়েছে এখানের মধ্যে আমার রেড কালারটা আমার পছন্দ হয়েছে দাম শুনে তো আমি হা হয়ে আছি এটা নাকি ইন্ডিয়ানি কি জানি একটা শাড়ির নাম বলেছিল শাড়ির দাম নাকি নয় হাজার টাকা দেখতে নরমাল হলেও শাড়িটার দাম কিন্তু অনেক এবং ভালো কাপড়টাও ভালো ছিল এরপর জুতা দেখছি জুতা আমি আগে নিয়েছি বলে আর নেওয়া হয়নি কিন্তু হলুদ রঙের জুতাটা আমার খুবই পছন্দ হয়েছিল পরে আসছিলাম বাট ওই জুতাটা ছিল না তো আমার নরম দেখছিল ওর পছন্দ হচ্ছিল না তো পরে বললো চল অন্য জায়গায় যাই আমি বললাম ওকে ঠিক আছে চলো অন্য জায়গায় যাই তারপরও নজর কাটছিল ওই জুতাগুলো আমার খুবই পছন্দ হয়েছিল তে অয়ারগুলোও খুব ভালো লেগেছে বিভিন্ন এখানে আবার নর্মাল জুতা রয়েছে তো তিন দিন ব্যাপী এই মেলা চলবে বাই দা ওয়ে যাই হোক এখন একটা কথা বলি এই মেলাটা না আসলে হয়ে গেছে আমার ভিডিও দেখে কেউ আবার চলে যেয়েন না তো এখনকার মতো বাই বাই টাটা চলে যাচ্ছি বাসায় ভালো লাগলে লাইক কমেন্ট দেবেন আর সাথে থাকবেন তো এখনকার মতো বিদায় বের হয়ে গেলাম